এবার আরও এক বিশ্ববরেণ্য ক্রীড়াবিদের জীবন কাহিনী ফুটে উঠবে বড় পর্দায়। তিনি ভারতের প্রিয় পুত্র বিশ্বনাথন আনন্দ। ইতিমধ্যেই বায়োপিকের সম্মতি দিয়েছেন গ্র্যান্ড মাস্টার। কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ দ্য কুইন্স গ্যাম্বিট বিশেষ প্রশংসিত হয়েছে। তাই এবার বলিউডও তাদের গ্র্যান্ড মাস্টার নিয়ে তৈরি করতে চলেছে বায়োপিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বলিউডে খেলার দুনিয়ার তারকাদের আত্মজীবনী নিয়ে ছবি করা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। মিলখা সিং থেকে ম্যারি কম, মহেন্দ্র সিং ধোনি থেকে সন্দীপ সিং, ক্রীড়া দুনিয়ার তারকাদের নানা অজানা কাহিনী রূপালী পর্দায় ফুটে উঠেছে। এবার সে গড্ডালিকা প্রবাহে উঠে এলো বিশ্বনাথন আনন্দের নাম। পরিচালক আনন্দ এল রাই দাবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের নেপথ্য কাহিনী তুলে ধরবেন পর্দায়। বিশ্বনাথ তার আক্রমণাত্মক খেলার ধরন দিয়ে 90-এর দশকে দাবায় সোভিয়েত ইউনিয়নের রাজত্বে থাবা বসান। এরপর ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়া থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তার যাত্রা রূপকথার মতো। মূলত সেটাই তুলে ধরা হবে বায়োপিকে। তানু ওয়েডসমানু, রঞ্জনার মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন আনন্দ এল রাই। তাই আনন্দকে নিয়েও যে তিনি মাস্টারপিস বানাবেন সেই আশাই করছেন সিনেপ্রেমীরা। কিন্তু কিংবদন্তি গ্র্যান্ডমাস্টারের চরিত্রে কে অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। ভারতে দাবাকে জনপ্রিয় করে তুলেছেন আনন্দ, তারপর একাধিক গ্র্যান্ডমাস্টার পেয়েছে ভারত। রিয়েল লাইফের পাশাপাশি আবার রিল লাইফেও সুপারহিট তকমা জোগাড় করে নিয়েছে এই মগজের খেলা। তাই নির্মাতাদের আশা, আনন্দের মতো তারকাদের জীবনযুদ্ধ দেখতেও দারুণ আগ্রহী হবেন দর্শকরা। আন্তরা রাইসা, বিজয় টিভি, ঢাকা।